পহেলা মার্চ বুধবার বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন, অনেক চড়াই উতরাই পার করে বাংলাদেশ আজ গণতন্ত্রে প্রতিষ্ঠিত। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ আজ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়াই এ সরকারের লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এ সরকার। এদেশে ফিরে আসার পর অনেক চড়াই উতরাই পার করেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়েছে। সব প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে ভোট দিয়েছে জনগণ। অগ্নিঝরা মার্চ নিয়েও তার স্মৃতিকথা তুলে ধরেছেন শেখ হাসিনা। বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করার ক্ষেত্রে বীমা খাতকে অগ্রগতি ভূমিকা পালন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে ক্ষুদ্র ও দারিদ্র্যমুক্ত একটি স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজীবন অক্লান্ত পরিশ্রম করেছেন। তার স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে দেশের মানুষের কল্যাণ ও সমৃদ্ধি সুনিশ্চিত করা। সে স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বীমা মানুষকে সুরক্ষা দেয় এবং মানুষের জীবনমান উন্নয়ন করে। জাতীয় বীমা দিবস 2023 পালিত হচ্ছে, এটি নিয়ে আমি আনন্দিত।